गाइस वेलकम बैक टू मुन्ना अनप्लग। तो आज के मुन्ना बनाबे फूड हैक्स वीडियो। यस आमी बनाबो तोमरा खाबे। ना 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 आमी खाबो तोमरा देखबे। यस तो चलो स्टार्ट करी। सो गाइस आज के ना आमी हेवी एकटा कैंडी बनाबो। यस डालगोना कैंडी। आगे छिलो डालगोना कॉफी, एई बछर होइछे डालगोना कैंडी। हां एटा एकटा साउथ कोरियन कैंडी जेटा पुरो चारिदिके अनलाइने ভাইরাল হয়ে গেছে। এটার জন্য কিছুই লাগবে না, জাস্ট লাগবে চিনি আর বেকিং সোডা। ব্যাপারটা খুবই সিম্পল। এরকম চিনি তোমাকে গলাতে হবে, ঠিক আছে? তারপর এর মধ্যে বেকিং সোডা দিয়ে দিতে হবে। আর ব্যাপারটা হচ্ছে এই ক্যান্ডিটা ভাইরাল হয়েছে ওই স্কুইড গেম সিরিজটার জন্য। হ্যাঁ ওই সিরিজে দেখায় না যে ক্যান্ডি তাড়াতাড়ি বানিয়ে তারপর ওটা ভাঙতে হবে, যদি ভাঙো ঠিক করে তাহলে তুমি বেঁচে যাবে, না হলে তুমি ব্যাও ব্যাও। যদি আমি ওই ক্যান্ডিটা ওই ছাঁচের থেকে বের করতে পারি টাইমের মধ্যে তাহলে আমি জিতবো, আর না হলে ট্যাও। ও গাইস আমার এই পুরো চিনিটা গলে গেছে। আমি যে এর মধ্যে বেকিং সোডা দেবো সাথে সাথে এটার কালার চেঞ্জ হয়ে যাবে, বুঝলে? আর তখন সাথে সাথে আমাকে বেকিং এই পেপারের মধ্যে করে একটা মানে ওই শেপটা বানাতে হবে। ওকে ওকে এটা কোন এটা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। এটা নামাই 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 নামাই। ওরে বাবা, বেকিং সোডা দেওয়ার সাথে সাথে এটা পুরো চেঞ্জ হয়ে গেছে বস। মনে হচ্ছে যেন ফোলানো একটা ক্যান্ডি কেক। এবার আমার এটা দেওয়ার পালা। গরম গরম। তো গাইস আমার ফার্স্ট অ্যাটেম্প একদম হয়নি, আমি আমার সেকেন্ড অ্যাটেম্প একবার ট্রাই করব। যা চিনি আছে সব দিয়ে এবার করব। এতগুলো করার পর তো আমি এইটুকু শিখে গেলাম যে বেকিং সোডা খুব অল্প দিতে হয়, কাইন্ড অফ এক চিমটে। যাই হোক আমার ঘরে আর চিনি নেই, এটাও যদি না হয় তাহলে আমাকে চিনি ভিক্ষা করতে যেতে হবে। আমার চিনি দাও রে কেউ। সো গাইস সেই সময়টা এসে গেছে যেটার জন্য আমরা সবাই ওয়েট করছিলাম, সেটা হচ্ছে বেকিং সোডা দেওয়ার সময়। আর এটা বন্ধ করে দেবো। একটা বাটি দিয়ে চাপার সময় এসে গেছে। এবার শেকগুলো বানানোর সময় এসে গেছে। সো গাইস মোমেন্ট অফ ট্রুথের সময়। এবার দেখি অ্যাকচুয়ালি আমার ডালগোনা ক্যান্ডিটা হলো কি না। ও তার আগে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দাও মুন্না আনপ্লাগকে। কাইন্ড অফ একটা হার্টের মতো একটা শেপ হয়েছে। আমি জানি না ব্যাস, কুকিং ইজ অ্যান আর্ট আর আমি আর্টিস্ট না। সো এবার আমি এগুলোকে ভাঙার চেষ্টা করব একদম শেপ ওয়াইজ, দেখা যাক পারি কি না। সো একদম লুঙ্গিটাকে টাইট করে নিয়েছি আমি, আর এখন আমি আমার এই ডালগোনা ক্যান্ডিটা ভাঙবো। আমার কাছে আরেকটা ক্যান্ডি আছে, আমি এটা ভাঙবো। যাই হোক গাইস চ্যালেঞ্জ তো পুরোপুরি ফেল করে গেলাম, কিন্তু একটু ডালগোনা ক্যান্ডিটা টেস্ট করে দেখি যে কেমন খেতে। পুড়ে গেছে চিনি, মানে আমি পুড়িয়েছি। চিনিটা যদি না পুড়তো আর যদি পারফেক্ট হতো না বস, তাহলে আমি এই হ্যাপটাকে না দিয়ে দিতাম একদম 10 out of 10। বাট যেহেতু আমি আমার চিনি পুড়িয়ে দিয়েছি তার জন্য আমি এটাকে দেবো 8 out of 10। এই মুন্না কি করছিস? আরে বা ফুড হ্যাকস করছি, ফুড হ্যাকস। এখন তো লাঞ্চ টাইম। আরে চাপ নেই মাই, ফুড হ্যাকস এর ভিডিও হয়ে গেলে এগুলোই খেয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ সারাদিন কাজ করো তারপর এই জাঙ্ক ফুড খাও, আর তারপর নিজের স্বাস্থ্যটা পুরোপুরি শেষ করে দাও। ভিটামিন আর প্রোটিনের কি হবে? হ্যাঁ জানিস না আমাদের শরীরে সঠিক পরিমাণে প্রোটিন দরকার, নাহলে শরীরটা উইক হয়ে যায়। আমি নোটিস করেছি তুই আগের থেকে অনেক উইক হয়ে গেছিস আর ঠিক করে খাওয়া দাওয়া করিস না। আগে তুই আমাকে কত হেল্প করতিস, এখন সারা দিন একা আমাকে কাজ করে যেতে হয়, কত এক্সস্টেড হয়ে যাই আমি। আমাদের দুজনেরই এত হেকটিক লাইফ, কি যে করা উচিত। হ্যাঁ মা এটা তো আমিও অ্যাগ্রি করি, আমার এনার্জি মাঝে মাঝেই ডিপ করে আর এত ভিডিওস বানাতে হয়। আর জানো তো মা আমার এক ফ্রেন্ড আমাকে একটা জিনিসের ব্যাপারে বলেছে, এটা কোয়ালিটি অফ লাইফ চেক করে আর এটাও বলে দেয় যে কিভাবে সেটা ইম্প্রুভ করা যায়। দাঁড়াও দেখাচ্ছি।
দেখো মা, এই টুলটাতে অনেক প্রশ্ন করেছে লাইফস্টাইল, হেলথ, ডেইলি রুটিন ইত্যাদি নিয়ে। আর এই আমি আমার কোয়ালিটি অফ লাইফ এই টুলটার থেকে ক্যালকুলেট করে ফেললাম। এখানে বলছে আমাদের প্রোটিন রিচ ব্যালেন্স ডায়েট খুব দরকার যাতে আমরা হেলদি এবং এনার্জেটিক থাকি, আর এক্সারসাইজ রুটিনটাও দরকার যাতে বডিতে একটা অ্যাক্টিভনেস থাকে। বেশ ইন্টারেস্টিং ব্যাপার তো। হ্যাঁ মা, একটা মানুষের ফিজিক্যাল হেলথ এবং ইটিং হ্যাবিটস এর উপর ডিটারমাইন করা হয় তার কোয়ালিটি অফ লাইফ। আমার ফিজিক্যাল হেলথ খুবই ভালো থ্যাংকস টু ডেইলি এক্সারসাইজেস, এখন শুধু আমাকে গুড নিউট্রিশনের উপর ফোকাস করতে হবে, তাহলেই ইম্প্রুভ হবে। একদম, চল একটা ভালো খাওয়া দাওয়ার রুটিন বানাই আর আমাকেও ইনভলভ করবি, তাহলে আমরা দুজন দুজনের লাইফস্টাইলে একটু ভালো চেঞ্জ আনতে পারবো। একদম মা। আর গাইজ, আমরা তো ফুল পাম্পড আপ, এবার তোমরাও নিজেদের কোয়ালিটি অফ লাইফ স্কোরটা প্রোটিনএক্স ওয়েবসাইট থেকে চেক করে নিতে পারো, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। সো গাইজ, মুন্না ফুড হ্যাকস বানাচ্ছে আর তার মধ্যে পপকর্ন হ্যাক থাকবে না, না হতেই পারে না। ইয়েস, আজকে আমি হেভি একটা পপকর্ন হ্যাক বানাবো যেখানে পপকর্নের বাটি হবে, তার মধ্যে পপকর্ন থাকবে। হ্যাঁ, হেভি মজা। তো এই হ্যাকটা বানানোর জন্য প্রথমেই আমাকে হোয়াইট চকলেট গলিয়ে ফেলতে হবে। সো এই সো মেরা এসব প্যান রেডি হ্যা, আমি ইসকো অন কর দেগা, অন হো যা। এখনো পর্যন্ত আমি এই ইন্ডাকশনটা চেঞ্জ করতে পারিনি, বুঝলে? একটু 500 কে করে দাও, তাহলে আমি একটু ইন্ডাকশনটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে? সাবস্ক্রাইব তো আমার। এরকম একটা হেলদি আস্ত বড় একটা হোয়াইট চকলেট আমি কানছি, এটাকে এবার খুলি। গন্ধ বেরোচ্ছে, মাস্টের গন্ধ। ইয়েস, কারাটে মাস্টার মুন্না, জলদি গরম হচ্ছে রে। সো গাইজ, আমি আমার বাটিটা এখানে বসিয়ে দিয়েছি, এর মধ্যে এবার আমি চকলেট গুলো প্লেস করে দেবো, প্লেস। আর এরকম একটা ঢাকনা আমি ঢাকা দেব। এখন একটু আস্তে আস্তে এই হোয়াইট চকলেটটা গলবে। দেখো আমিও একটু হেল্প করি, বলো এই চকলেটটা গলানোতে। সো গাইজ, এই প্যানটা আমি এখন ছড়িয়ে দেবো, কারণ আমার মনে হচ্ছে যতটা জল গরম হয়ে গেছে তার মধ্যে এই হোয়াইট চকলেটটা আরামসে গলে যাবে, আর তার মাঝখানে আমরা বাকি আমাদের যে পপকর্ন, ইয়েস মেইন ইনগ্রেডিয়েন্ট, সেটা বানিয়ে ফেলি। এত তেল, বাপরে বাপ, তেলে স্নান করবো মনে হচ্ছে। তাহলে একসাথে অনেক পপকর্ন বানাবো, অনেক অনেক অনেক। এই পাত্রের মধ্যে হবে তো, হয়ে যাবে। তারপর কি করবো, ডাকটা লাগা দেবো আর ওয়েট করবো। বাপরে বাপ, হেভি ফুটছে, হেভি। এখনো পুরোপুরি সবগুলো পপকর্ন ফোটেনি, তো আমি আরেকবার একটু অন করে দিচ্ছি আর দেখছি যে কতটুকু বাকি আছে। ও ও, ওভারফ্লো হয়ে যাচ্ছে। ও, এটাকে বলে পপকর্ন। ও বাপরে বাপ। সো এটা হচ্ছে আমার বাটি, আর এর মধ্যে এখন আমি পপকর্নটা ঢালবো আর একটা বাটি বানাবো। বাটি বানানো অত সহজ না, একটা ছোট বাটি দিয়ে বাটি বানাতে হবে। ভাই ভিডিওটা দেখেছি, হেভি বাটি বানায়, আমি জানি না আমি কি বানাবো, বানাচ্ছি কম খাচ্ছি বেশি। সোমাই, সোমাই, হোয়াইট চকলেট ইজ রেডি, এবার এটাকে ঢালবো। হাত পুড়ে যাচ্ছে, আরো কি বলা তো, ঢুকলোই না। আরে ভাই, ঢোক রে ঢোক, বাটি হ বাটি। ও মাই গড, দিস ইজ সাচ আ মেস। আদৌ কি চকলেটটা ঢুকছে? আহ, তো আটকে আছে। খুব মনে হচ্ছে বাটি হবে না, কারণ চকলেট নিচ পর্যন্ত যাচ্ছেই না। সো গাইজ, আমার এই হোয়াইট চকলেট পপকর্ন বাটিটা আই গেস এতক্ষণে জমে গেছে, এটাকে এবার বের করে দেখি যে আদৌ বাটি হয়েছে কি না। আমার তো মনে হচ্ছে হয়নি, দেখি। ওরে বাপ, আরে কি জমেছে রে। ছোট বাটি বের করতে এত কষ্ট কেন? বেরোবি তুই, বেরোবি, আমি জানি তুই বেরোবি ভেতর থেকে। কিন্তু আমার এগুলো তো হয়নি।
একি একি এটা কি বাটি হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা কি বাটি হয়েছে এত কষ্ট করলাম এত কিছু করলাম বাটির বেশি বেরিয়ে গেছে হ্যাঁ ফুকলু হয়ে গেছে ফুকলু আমি এটার শেষ দেখে ছাড়ব আমি একটা সুন্দর ডিস্ক বানাবো ডিস্ক পপকর্ন ডিস্ক পপকর্ন চকলেট ডিস্ক 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 খুব ভালো খেতে তো আমি এই হ্যাকটাকে 7/10 দেবো 7/10 কারণ আমার খেতে খুব ভালো লেগেছে এটা বেশ হেভি টেস্টি টেস্টি পপকর্ন এবং চকলেট সো গাইস নেক্সট হ্যাকটা হ্যাপি ম্যাজিক্যাল হ্যাক সো আমি একটা কড়াই নেব তার মধ্যে জল গরম করব আর জল গরমের মধ্যে এরকম ক্যাবেজের পাতা দেব রেড ক্যাবেজ তারপর সেই লাল জলের মধ্যে এরকম স্প্যাগেটি দিয়ে দেব আর তারপর স্প্যাগেটির রং হয়ে যাবে লাল আর তারপর একটা ম্যাজিক হবে যাতে করে স্প্যাগেটির রং লাল থেকে অন্য কিছু হয়ে যাবে যাই না কি হবে দেখা যাক এরকম অনলাইনে ভাইরাল ভিডিওতে দেখেছি যেরকম ক্যাবেজের পাতাগুলো সুন্দর করে খোলে আমার তো সুন্দর করে খুলছেও না খুলতে উফ এই পাতাগুলো দেখতে হেভি আমার মুখের সমান আমার মুখ ঢেকে যাবে একটা পাতা আমার দ্বারা কখনোই একটা ঠিক করে পাতা হবে না বের করা সো গাইজ আমি আমার পাতাগুলো মানে যেগুলো অ্যাব্রো খ্যাব্রো আমার ক্যাবেজের পাতা সেগুলো এর মধ্যে ঢেলে দিই সো আমি এই কড়াইতে এখন ঢাকনা দিয়ে দেবো আর ওয়েট করবো যতক্ষণ না এই জলের কালারটা চেঞ্জ হয়ে যায় সো গাইস খুব সুন্দর একটা কালার এসে গেছে আমার এই কড়াইয়ের জলে মানে আমার জলের কালার একদম সবুজ হয়ে গেছে এটা তো রেড ক্যাবেজ এটা সবুজ ক্যাবেজ নাকি হ্যাঁ এরকম সবুজ সবুজ রং হয়েছে এর মধ্যে আমি আমার এই পাস্তাগুলো এবার দিয়ে দেবো হেভি লাগলো এই পুরো ভাঙতে বেশি পাস্তা নষ্ট করবো না অল্প একটু পাস্তা দিয়ে আমরা এই ফুড হ্যাকটা এক্সপেরিমেন্টটা দেখবো ঢাকনা দিয়ে দিলাম ক্যাবেজটা কিন্তু হেভি দেখতে বলো সো গাইজ অ্যাট লাস্ট আমার মনে হয় আমার পাস্তাটা গলে গেছে কারণ আমি তো এখানে গলে যাচ্ছি গরমে তো দেখি হয়েছে কিনা ওই সাব্বাস কি কালার বস কি কালার হইছে তো যাই হোক আমার হেভি লাগছে দেখতে দিস ইজ কল্ড রেড ক্যাবেজ নেহি সবুজ ক্যাবেজ নুডলস এটা নুডলস না এটা বাই দ্য ওয়ে পাস্তা সো আমি একটু এই নুডলসটার জলটা ঝরিয়ে এবার আমি আমার এই প্লেট প্লেট করব ও সাবাস সো গাইস আমার এই রেড ক্যাবেজ ওয়ালা নুডলস গুলো পুরো সেদ্ধ হয়ে গেছে একদম হেভি সেদ্ধ একদম খেয়ে নিতে ইচ্ছা করছে তো যাই হোক ম্যাজিকের ব্যাপারটাতে আসি ম্যাজিকটা হচ্ছে আমি এই নুডলস এর রংটা একটু চেঞ্জ করে দেবো হ্যাঁ হ্যাঁকে আমি দেখেছি যেরকম লেবুর রসটা ঢেলে দিলে নুডলসটার রংটা চেঞ্জ হয়ে যায় তো আমিও ট্রাই করে দেখেছি সেটা আদৌ হয় কি না আমি লেবুর রস ঢালছি হ্যাঁ ঢালছি মানে পুরো ব্লুইশ গ্রিনিশ কালার ছিল সেটা পুরো একদম পার্পলিশ হয়ে গেছে ওয়াও ওয়াও দিস হ্যাক রিয়েলি ওয়ার্কস আমি তো ভাবতেই পারিনি আমি ভেবেছিলাম হ্যাকগুলো সব শয়তান 420 জালিয়াত বাট এটা সত্যিকারে হয়ে গেছে চেঞ্জ আই এম লাভিং দিস আমার এই হ্যাকটা হেভি লেগেছে মানে ম্যাজিক হ্যাক যেটাকে বলা একদম নুডলস ম্যাজিক হ্যাক এটাকে আমি দিয়ে দেবো 9.5/10 কারণ আমার এত হার্ডওয়ার্ক অ্যাট লাস্ট কাজ করেছে সো গাইজ এবার আমি যে হ্যাকটা করতে যাচ্ছি না সেটা একদম ধুনধার মজাদার ফার্স্ট ক্লাস আমি আন্ডার পকেট বানাবো হ্যাঁ যেরকম জিন্সের পকেট হয় না মেয়েদের তো হয়ই না একদম আজকে একদম রিয়েল পকেট ডিম ভাজা বানাবো আমি তো আমরা প্রথমে ডুবন্ত তেলের মধ্যে ঢাইলে দেবো ঢাইলে দেবো ঢাইলে দেবো ইয়ো 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 এইটুকু তেলে বস কিচ্ছু হবে না আবার আরও তেল চাই আমি আরও তেল নিয়ে আসছি কড়াই ভর্তি তেল ইজ গোয়িং ইনসাইড দিস প্যান আমি কাউকে তেল মারি না শুধুমাত্র আমার ফুড হ্যাকসে আমি তেল মারি ডিমগুলো এই বাটির মধ্যে ফাটিয়ে দেবো এই আন্ডা কোথায় আন্ডা কোথায় আন্ডা এ পক 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 ওয়ান ইয়া টু থ্রি ইয়া ফোর ও
দিন তো আমরা ফাটায় লইতেছি পাটায় লইতেছি বেসিক্যালি ভিডিওতে দেখিয়েছে যে একটা খুন্তি নেয় ডিমের মধ্যে ঢোকায় তারপর একদম গরম ফুটন্ত ডুবো তেলের মধ্যে চুবিয়ে দেয় তাতে করে একটা ডিমের পকেট হয়ে যায় ইয়েস সেটাই আমি বানানোর চেষ্টা করছি আজকে এত তেল তো এত তেল গরম হতে একটু টাইম লাগে টাইম ওকে ওকে তেল ভালো গরম হচ্ছে তো আমরা এটাকে মোটামুটি একটা কম টেম্পারেচারে দিচ্ছি কারণ ফাট করে তেল ফাট করে গরম হয়ে ফাট করে ফেটে যায় তো আমি আপাতত এখন আমার এই চামচটা ডিমের মধ্যে চোবা দিচ্ছি সো গাইস আমার পকেট হওয়ার চেষ্টা আমি পুরোপুরি করছি আমি জানি না এটা কি হচ্ছে মুরগিগুলো বলবে থু 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 কি করছিস তুই আমাদের ডিমগুলো নিয়ে হ্যাঁ अगेन ওকে ওকে ফ্রাই বেবি ফ্রাই 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 ওকে বেবি ফ্রাই 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 পকেট মে রকেট হ্যাঁ পকেট মে উ কিন্তু এই যে ফপ 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 করে হচ্ছে না হেভি লাগছে দেখতে গাইস ভিডিওতে তো দেখি যে ইনস্ট্যান্ট পকেট হয়ে গেছে আমার তো হচ্ছে না মনে হচ্ছে আমাকে নিজে পকেটটা বানাতে হবে যাই হোক একটা খুব মোটা ফুলকুওয়ালা পকেট আমি মনে হয় বানাতে পেরেছি জানি না এখনো ফাইনাল রেজাল্ট আমি জানি না এবার আমি এই ইন্ডাকশনটাকে বন্ধ করব আর চেষ্টা করব আমার পকেটটাকে ফুলফিল করা সো গাইস অ্যাজ ইউ ক্যান সি যে আমার ডিম ভাজাটা হয়ে গেছে এবার জাস্ট পকেটটা বানানো বাকি তো চলো পকেটটা বানাই উইথ দিস ছুরি I want to be a good pocket mark. Oh, এত কষ্ট তো পকেট মাররাও করে না হচ্ছে 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 বেরোচ্ছে my pocket is ready I finally made pocket ami je rokom video ta dekhechhilam oto sundor ekdom pattern hoyni ei je dekhte pachho tumra 1 2 3 4 ei je pocket ei je pocket ei je pocket gorom 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 pocket theke berochho dhoa ekhon time hocche eta test korar ar bolar eta kemon hoyeche khete খুবই স্পেশাল কারণ এই হ্যাকের মধ্যে আমি ইউজ করব মার্শমেলো ইয়েস কিন্তু আমি এই মার্শমেলোর হ্যাকটা অনলাইনে দেখেছি যেখানে এরকম ব্রেড তারপর চকলেট আর মার্শমেলো একসাথে গরম হিট করে আর তারপর একটা হেভি স্যান্ডউইচ হয়ে যায় মার্শমেলো চকলেট স্যান্ডউইচ তো সেটা করার জন্য আমার লাগবে চকলেট আর ব্রেড আর এরকম মার্শমেলোস তো আমি মার্শমেলোসটা প্রথমে কাটি ও বাবা মনে হচ্ছে আমি কী বের করেছি সফট ভীষণই সফট এটা একদম বাট খুব পাউডারি পাউডারি এটাকেই মার্শমেলো বলে আমার মতো ভিখারি কখনো দেখেও নি মার্শমেলো জীবনে একটা খেয়ে দেখবো কেমন খেতে মনে হচ্ছে মুখটাকে পাউডার বেরোচ্ছে পাউডার খাচ্ছি আমি হেভি খুব চুবি চুবি চুইংগাম কিন্তু ঠিক চুইংগামও না কেমন না খুব দারুণ খেতে শুধু ইংলিশ সিনেমার মধ্যে দেখেছি যে এরকম ইংলিশ বাচ্চাগুলো এরকম মার্শমেলো খেতে থাকে তো আজকে এই মার্শমেলোর স্যান্ডউইচ বানানোর জন্য আমার প্যান রেডি আছে যেটাকে আমি এখন গরম করে দেবো হালকা গরম আর আমি একটু নিজের লিপস্টিকটা টাচ আপ করে আসি সো খুব একটা বেশি গরম হওয়ার আগে আমি আমার প্যানের মধ্যে এরকম ব্রেডটা দিয়ে দেবো তার উপর দেবো মার্শমেলো তার উপর দেবো এরকম চকলেটের পুরো কিউব আর ফাইনালি এটার উপর আমি দিয়ে দেবো আরেকটা ব্রেড আব ইসকো হাম ঢাক দেগা
एंड वेट करेगा जब तक ये चॉकलेट और मार्शमेलो गल ना जाए, समझा? गल जाएगा पूरा, ऐसा ऐसा गल जाएगा, तो तब तक हम वेट करेगा। सो गाइस एवर एक पाल्टे देखी जे गरम हो जाए कि ना हमार सका सका पाव रोटी रे 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 ওই সাবাস পুরো খুব সুন্দর করে উপরেরটা সেকে গেছে আর আমি দেখতে পাচ্ছি যে একটু চকলেটটা ভালো করে গলে গেছে এটাকে আর একটু হিট দি হিট তাহলে কি এটা ভালো করে গলবে আই ওয়ান্ট একদম গলা গলা মার্শমেলো চকলেট ব্রেড সো গাইস এই যে অনলাইনে হ্যাক গুলো দেখি না এই বিদেশি গুলো যাই হ্যাক গুলো করে তাদের সবার না প্রত্যেকটা হ্যাকের মধ্যে ওভেন থাকে আমি বস চেয়েছি যে একটা হ্যাক এমন করব যেগুলোর মধ্যে ওভেন থাকবে না একদম নরমাল আমাদের বাঙালিদের হ্যাক করব যেখানে একদম প্যানের মধ্যে এই হ্যাক গুলো হয়ে যায় তো সেটাই আমি ট্রাই করছি তো দেখি আজকে ওই হ্যাকটা ওভেন ছাড়া আমাদের প্যানের মধ্যে হয়ে যায় কিনা আমার মনে হচ্ছে এতক্ষণে চকলেট আর মার্শমেলো গলে গেছে একটু একটু পাল্টিয়ে দিই হ্যাঁ দেখি ও সাবাস মনে হচ্ছে ভালোই গলেছে ভালোই গলেছে ও ও ও ও ও ও চকলেট গলে গলে পড়ছে আমার মনে হয় এতক্ষণে আমাদের স্যান্ডউইচ না হয়ে গেছে শাকা টাকা হয়ে গেছে এবার এটাকে বন্ধ করি সো গাইজ আমার প্লেট একদম রেডি আছে ওকে এবার আমি আমার ব্রেডটাকে আউ 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 পুড়ে যাচ্ছে হ্যাঁ তো আমি আমার ব্রেড উইথ চকলেট উইথ মার্শমেলোটাকে এবার প্লেট করবো ফেললাম তো ফেললাম মিডলেও ফেলতে পারলাম না সো গাইস আমার ব্রেডটাকে আমি প্লেট করে ফেলেছি এবার এইটাকে অ্যাকচুয়ালি ছেঁড়ার পালা মানে ছেঁড়া মানে ভাঙার পালা আর দেখার পালা যে এর মধ্যে মার্শমেলো এবং চকলেটটা কেমন গলেছে মার্শমেলো তো একদমই গলেনি ঠিক আছে পুরো আস্ত আস্ত রয়েছে চকলেটই শুধু গলে গেছে ও গলেছে 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 টুই 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 মানে মোটামুটি গলেছে খুব গলেনি আর একটু মনে হয় যদি একটু আমি পোড়াতাম তাহলে মোটামুটি ভালো করে গলে যেত সো গাইস এটা এখন দেখার পালা যেটা অ্যাকচুয়ালি কেমন খেতে এই মার্শমেলো চকলেট স্যান্ডউইচটা নরমালি মনে হচ্ছে আমি যেন নিউট্রাল আর ব্রেড খাচ্ছি তার মাঝখানে একটু চুইংগাম দিয়ে দিয়েছি বিশাল কিছু খেতে না চকলেটটা দারুণ লাগছে খেতে বাট আমার মনে হয় মার্শমেলো এমনি খেতে বেশি বেটার এটার থেকে তাও আরেকবার আমি খেয়ে দেখি আমি হয়তো ভুল খেয়েছি মুখের মধ্যে মার্শমেলোটা গলে যাচ্ছে এখন খুব ভালো লাগছে আমার এই স্যান্ডউইচটা খেতে গাইস তোমরা কিন্তু এটা ট্রাই করো ঠিক আছে আর এর থেকে আমি 8.5 আউট অফ 10 দেবো হ্যাঁ হ্যাপি খেতে